নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুসারে মায়ের সুদূরণের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরু বামদেব এবং তারামায় কৃপায় সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা। চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বামদেব, জয় মা তারা। আজকে ভিডিওর টপিক্স, আপনি যে কোনো মনস্কামনাই করুন না কেন, আপনার সেই মনস্কামনা পূরণ হতে বাধ্য। প্রতিটা মানুষই মনে মনে অনেক কথাই চিন্তা করে, কিন্তু সে স্বপ্নগুলো পূরণ হয় না। আর আপনি যদি চাইছেন যে আপনার মনে যেটা চিন্তা করছেন সেটাই আপনার হোক, তাহলে বলবো এই ক্রিয়াটি অবশ্যই করুন। এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে একজন ব্রাহ্মণের সহায়তা অবশ্যই দরকার। আর যদি আপনার বাড়িতে পঞ্জিকা থাকে তাহলে আপনাকে দেখে নিতে হবে সাতি নক্ষত্রটি কোন দিন। এই শিকড়টিকে যদি আপনি অভিমন্ত্রিত করতে পারেন এবং নিজের হাতে এই অভিমন্ত্রিত শিকড়টিকে ধারণ করতে পারেন, তাহলে আপনার সর্ব মনস্কামনাই পূর্ণ হবে। তবে তার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন ভিডিওটি আপনার সামনে হাজির হবো সেই ভিডিওটি আপনারা খুব ভালো করে দেখেন আর সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনারা ভালো থাকতে পারেন। জানি আপনারা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন এবং আপনারা ক্রিয়া করে ভালোই আছেন। তবে আগেই বলেছি, আবার এখনও বলছি, যাদের মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, শনি সাড়াসাতি, গুরুচণ্ডাল এরকম ধরনের বিভিন্ন রকম দোষ রয়েছে, তাদের জীবনে টোটকা কিন্তু খুব সহজে কাজ করে না। বন্ধুরা, আমি আগামী 15-12-2022 তারিখে থাকছি আরামবাগ চেম্বারে, আগামী 16-12-2022 তারিখে থাকছি সাড়াফুলি চেম্বারে, 18-12-2022 তারিখে থাকছি কলকাতা সোদপুর পানিয়াডি চেম্বারে এবং 19-12 থাকছি বারাসাত চেম্বারে। যদি আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন তাহলে অবশ্যই এই নাম্বারে বুকিং করে আপনি আসুন, নামটিকে বুকিং করে রাখুন, কারণ 20 জনের বেশি আমি দেখি না। চলুন ভিডিওতে ফিরে যাই। এই গাছটি প্রায় প্রতিটি বাড়িতে দেখতে পাবেন বা আশেপাশে দেখতে পাবেন, বা আপনারা এই ফলটি খেয়েছেন কিন্তু আদৌ এখনও পর্যন্ত আপনাদের মাথায় আসছে না যে সেই গাছটি কী গাছ। আমি বলছি এই ফল ছাড়া সরস্বতী, মা সরস্বতীর পুজো হয় না। এখনও আপনার মাথায় ঘুর ঘুর করছে সেটা কী গাছ। আরে কুল গাছের কথা বলছি, সামান্য একটা কুল গাছ, তার শিকড় আপনার সমস্ত মনস্কামনাকে পূর্ণ করতে পারে। তাহলে বন্ধু, আপনাকে কোনো ব্রাহ্মণের সহায়তা নিতে হবে অথবা পঞ্জিকা সহায়তা নিতে হবে। সাতি নক্ষত্রটি কখন আপনি দেখে নেন, তার আগের দিন আপনি একটা কুল গাছকে নিমন্ত্রণ দিয়ে আসুন যে আমি সাতি নক্ষত্রে আপনার একটা শিকড় নিয়ে যাব এবং ধারণ করব, যাতে আমার সর্বমনস্কামনা পূর্ণ হয়। এটি বলে সেখানে দুটি ধূপ জ্বালিয়ে দেবেন এবং এক ঘটি জল দিয়ে আপনি চলে আসবেন। পরদিন সাতি নক্ষত্র যখন চলছে সেই সময় আপনি কুল গাছের কাছে যাবেন, তিনবার হাততালি দেবেন, তিনবার চুটকি দেবেন এবং বলবেন এই গাছে যদি কোনো ভূত, প্রেত, দানব, দক্ষিণা, বেতাল, কুষ্মাণ্ডা বিভিন্ন থেকে থাকে, আপনারা একটু সরে দাঁড়ান, আমি এই গাছের একটু শিকড় নেবো আমার সমস্ত মনস্কামনা পূরণের জন্য। যেমন আপনার চাকরি নিয়ে মনস্কামনা থাকতেই পারে, আপনার ব্যবসায়িক উন্নতি থাকতেই পারে, আপনার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকতেই পারে, যে কোনো মনস্কামনা করুন না কেন আপনার সর্ব মনস্কামনায় পূর্ণ হবে। এইবার সাতি নক্ষত্র চলাকালীন আপনি গেছেন গাছটির কাছে, গাছটির কাছে গিয়ে আবার এক ঘটি জল ঢালুন, আবার ধূপকাঠি জ্বালুন এবং একটু কুড়ে, মাটিটি কুড়ে সেখান থেকে একটু শিকড় বের করে বাড়ি চলে আসুন। শিকড়টিকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে একটা রূপোর কবচে ভরে আপনি যদি সেই টাইমের মধ্যে অর্থাৎ সাতি নক্ষত্র চলাকালীন ধারণ করতে পারেন, তাহলে আপনার প্রেম প্রীতি ভালোবাসা যেমন আপনার কাছে ফিরে আসবে, আপনার সমস্ত মনস্কামনাই পূরণ হবে। এইটি আবার খুব গোপন একটা টিপস আপনাদের সামনে দিলাম, কারণ সর্ব মনস্কামনা পূরণের জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন ঋণ মুক্তি থেকে শুরু করে আপনি সমস্ত মনস্কামনা যেগুলো করছেন, বাড়ি করার কথা, আপনার ফ্ল্যাট তৈরি করার কথা, আপনার মামলা মোকদ্দমা নিষ্পত্তির কথা,
বা আপনার হাজব্যান্ড আপনাকে টাকা কম দিচ্ছে সেইটি আপনি বেশি কী করে পাবেন সেটি ভাবছেন, সমস্ত দিকটাই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে এই ক্রিয়াটি করলে। তো বন্ধুরা আবার বলে দিই, আগামী 15-12-2022 তারিখে আমি আসছি আরামবাগ চেম্বারে, 16-12-2022 তারিখে থাকছি শ্যাওড়াফুলি চেম্বারে, আগামী 18-12-2022 তারিখে থাকছি কলকাতা সোদপুর পানেরি চেম্বারে এবং 19-12-2022 তারিখে থাকছি বারাসাত চেম্বারে। আপনি আসছেন তো এক্ষুনি বুকিং করুন 8372098140, 7797969672225 এবং 8391969567। আরেকটা কথা, আমি একটা জাদুই প্যাকেজ গতকাল আপনাদের সামনে তুলে ধরেছি, এটির সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত, এটি বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে আপনি কালেক্ট করতে পারবেন। তবে অনলাইনে কালেক্ট করে কোনো ডিসকাউন্ট থাকছে না, তবে যারা চেম্বারে যে এই প্যাকেজটা নিতে চাইছেন, চ্যালেঞ্জ দিয়ে বলবো এই প্যাকেজটি আপনাকে ক্যারিয়ারের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বা বিভিন্ন শারীরিক দিক থেকে আপনাকে অনেকখানি সহায়তা করবে, এর মূল্য খুবই কম। তাই চেম্বারে আসুন বা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনি বাড়িতে নিয়ে নেন, যাই করুন না কেন 20% ডিসকাউন্ট রয়েছে চেম্বারের জন্য, এবং আপনি যদি বাড়িতে বসে নিতে চাইছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাহলে কোনো ডিসকাউন্ট থাকছে না। এক্ষুনি বুকিং করুন, কারণ আপনাকে বুকিং আগেই করতে হবে। এগুলো রেডিমেড কোনো তৈরি জিনিস নয়, যে রেডিমেড আপনাকে দিয়ে দিলাম, আপনি চেম্বারে নেন, আপনার হাতে তুলে দিলাম, আপনার নাম করে, আপনার সমস্যাকে বিচার করে, আপনার গোত্রকে জেনে সেটিকে সংকল্প করে তারপরে আপনার হাতে তুলে দেওয়া হবে, আপনার বিচার বিবেচনা করা পূর্বক। তো যেটি চাইছেন সেটি করুন, ভালো থাকার দায়িত্বটা আপনার নিজের, হাসবেন আপনি, কাঁদবেন আপনি, আসুন দেখা হবে, কথা হবে।